প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত নেতিবাচক বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন গণভবনে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও কথা বলা যেত কিন্তু তারা যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন তা নেতিবাচক রাজনীতি বিএনপিকে সংসদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি তাদের পুনর্বিবেচনা করা উচিত তাদের আমরা আগেও গুরুত্ব দিয়েছি এখানেও তারা আসলে তারা কোনো কথা বললে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারত বিশ্বটিকে রিয়াক্ট করেছেন রেসপন্ড করেছেন এটা তাদের নেতিবাচক রাজনীতির জন্য তারা নির্বাচনে জনগণ করতে প্রত্যাখ্যাত হয়েছে সে একই নেতিবাচক রাজনীতির ধারাবাহিক